ya, tapi kayak okay, yes. আত্মান পোহাই দে রে ভাই, মিডিয়াম কোয়ান্টিটি পলিথিন আছে না? শুদ্ধনি আমার কাছে খবর ছিল যে একটা গোপন সূত্রের খবরে যে একটা ইকো গাড়ি আসবে, সেই ইকো গাড়িতে একটা ছেলে থাকবে যার নাম জাহিদ মিয়া। সে আমাদের তেলেমরা থানাতে একটা গ্যাংরেপের আসামি ছিল, তাকে এলাকা থেকে বিতাড়িত করার পর সে চম্পানগরে গিয়ে বাসা ভাড়া করে ওখানে থাকে এবং সেখান থেকে ড্রাগস ব্যবসা করে, সেটা খবর ছিল। এবং সে খোয়াই কল্যাণপুর তেলিয়ামা এলাকাতে তার কী বলে র্যাকেট, তো সেই খবর পেয়ে আমরা গোপন খবরের ভিত্তিতে করে গিয়ে আমরা সদ্যবেশে গিয়ে উঠ পেতে থাকি হাওয়াই বাড়িতে। এবং সাড়ে নটা দিকে যখন গাড়িটা আসে তখন আমরা আটক করি, আটক করতে সক্ষম হই, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো গাড়িটাকে চেক করেছি, চেক করার পরে গাড়ি থেকে আমরা একটা সাবানের কেসের মধ্যে প্রায় 10 গ্রামের মতো ওজন ব্রাউন সুগার আমরা পেয়েছি, যার বাজার মূল্য 40-50 হাজার টাকা হবে। তারপর তার সাথে টাকা পেয়েছি আমরা ক্যাশ টাকা 15,000 টাকা, আর তার সাথে মোবাইল ফোন সেটাও আমরা পেয়েছি। এরপর আটক করে তাকে আমরা নিয়ে এসেছি, গাড়িটাও নিয়ে এসেছি, TR06A0473 ইকো গাড়ি। এবং এই গাড়িটা দিয়ে অনেকদিন ধরে সে ব্যবসা চালাচ্ছিল বলে খবর ছিল, স্যার সে বেলে এসেছে।